নমস্কার দর্শক বন্ধুরা, এখন তো ভারতবর্ষ এবং বাংলাদেশে সারা বছরে ঢেঁড়স বা ভেন্ডির চাষ হচ্ছে। তো এই সারা বছর আমরা ভেন্ডির চাষ কিভাবে করব, কোন কোন বীজ নির্বাচন করব, কি কি এর মধ্যে রোগ বালাই আসে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাই আপনারা সাথে থাকুন, আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন। আপনারা যারা সারা বছরে ভেন্ডির চাষ করতে চাইছেন এবং বেশি পরিমাণে ফলন নিতে চাইছেন, অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা F1 হাইব্রিড বীজেই কিন্তু নির্বাচন করবেন। কারণ এই F1 হাইব্রিড বীজে ভেন্ডির ক্ষেত্রে সাহেব রোগের যে প্রবণতা থাকে সেই প্রবণতাটা কিন্তু অনেকাংশেই কম লক্ষ্য করা যায়। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত ভেন্ডির জাতগুলো বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির রাধিকা, কলসের গুঞ্জন, নুন হেমসের সারান্স এবং সাকাতা কোম্পানির সিম্বা, এছাড়াও আরও অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে চাষ হয়। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা ওখানে নুন হেমস কোম্পানির সুপার সুমি, শান্তি এবং ইস্পাহানি কোম্পানির ভেন্ডি নম্বর 1 এবং OK 1820, এছাড়াও ACIA কোম্পানির বুলেট প্লাস, এই জাতের ভেন্ডি বীজগুলো আপনারা কিন্তু নির্বাচন করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এই 1 বিঘা ভেন্ডি চাষের জন্য যে পরিমাণে রাসায়নিক সার রেকমেন্ড করে থাকেন সেটা হচ্ছে 25 কেজি ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এটা 75 কেজি, আর MOP বা লাল পটাশ 10 কেজি বিঘা প্রতি 33 শতকের মাপের জন্য। এবং এর সাথে আপনারা অতি অবশ্যই 1 বছরের পুরনো পচানো গোবর সার বিঘা প্রতি 1 ট্রলি, 1 ট্রাক্টর গোবর সার আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন। তাহলে গাছটা কি হবে, দীর্ঘদিন আপনি টিকিয়ে রাখতে পারবেন এবং আপনি একটু বাড়তি ফলন সেখান থেকে আদায় করতে পারবেন। এরপরে আসি প্রথম চাপান সারের ব্যাপারে। প্রথম চাপান সার আপনার যখন গাছ বেরিয়ে যাওয়ার পরে বয়স হবে 15 থেকে 25 দিনের মাথায়, আপনাদের যখন সুবিধা হবে সেই সময় আপনারা প্রথম চাপান সার প্রয়োগ করবেন। প্রথম চাপান সার আমার জেলাতে যে পরিমাণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরিয়া বিঘা প্রতি 5 কেজি এবং 10-26-26 এটা ব্যবহার করা হয় বিঘা প্রতি 20 কেজি। যদি 10-26-26 না পাওয়া যায় তাহলে আপনারা 20-20-0-13 অথবা আপনারা 20-20-20 অথবা আপনারা 18-18-18, এগুলো আপনারা যে ফর্মেই পাবেন NPKগুলো আপনারা এই পরিবর্তন হিসেবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে হিউমিক এবং অ্যামাইনো অ্যাসিডের দানা এটা বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করা হয়, যেমন FMC কোম্পানির ফুরাগ্রো। এই হিউমিক অ্যাসিডের দানা ব্যবহার করার ফলে কি হবে, আপনার গাছের শেকড় বাড়াতে সাহায্য করবে এবং আপনি যে রাসায়নিক সারগুলো ব্যবহার করছেন সেই রাসায়নিক সারটা গাছকে দ্রুত নিতে সাহায্য করবে, ফলে গাছের বাড়ন্ত কিন্তু চোখে পড়ার মতো লক্ষ্য করা যাবে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে যে ফর্মের এই সার পাওয়া যায় রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন এবং তার সাথে প্রথম চাপান সারে এই হিউমিক এবং অ্যামাইনো অ্যাসিড যুক্ত দানা যেগুলো আপনাদের ওখানেও পাওয়া যায়, এগুলো আপনারা যে কোনো ব্র্যান্ডের বিঘা প্রতি 2 থেকে 3 কেজি হারে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় চাপান সারে আপনারা যদি প্রথম চাপান সারে আপনারা 10-26-26 ব্যবহার করেন তাহলে আপনারা দ্বিতীয় চাপান সারে DAP ব্যবহার করতে পারেন। DAP আমার জেলাতে এখানে মোটামুটি বিঘা প্রতি 15 থেকে 16 কেজি হারে ব্যবহার করা হয় এবং তার সাথে ইউরিয়া 5 থেকে 6 কেজি এবং MOP বা লাল পটাশ এটা ব্যবহার করা হয় 5 থেকে 6 কেজি। আপনাদের হাতের কাছে যে ফর্মেরই সারটা থাকবে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং তার সাথে বিঘা প্রতি 3 কেজি হারে সামুদ্রিক শৈবালের দানা, যেমন ইপকো কোম্পানির সাগরিকা Z++, এটা আপনারা 3 কেজি হারে এই দ্বিতীয় চাপান সারে ব্যবহার করবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনাদের ওখানেও কিন্তু সামুদ্রিক শৈবালের দানা পাওয়া যায়, এগুলো আপনারা দ্বিতীয় চাপান সারে 3 থেকে 4 কেজি হারে বিঘা প্রতি ব্যবহার করতে পারেন। ভেন্ডি সাধারণত ভেলি এবং নালা পদ্ধতিতে বেশি পরিমাণে চাষ করা হয়। যখন আপনারা শীত বা গ্রীষ্মে ভেন্ডির চাষ করবেন তখন গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন 6 ইঞ্চি এবং আপনারা সারি থেকে সারির দূরত্ব রাখবেন 1.5 ফুট মতো। কিন্তু যখন আপনি বর্ষায় ভেন্ডিটা চাষ করবেন তখন এই দূরত্বটা একটু বাড়িয়ে নেবেন, তখন গাছ থেকে গাছের দূরত্ব হয় যেন 1.5 ফুট, কারণ বর্ষার ভেন্ডি গাছগুলো বেশ আকারে বড় হবে এবং সারির থেকে সারির দূরত্ব আপনারা 2 থেকে 2.5 ফুট পর্যন্ত রাখতে পারেন। ভেন্ডি চাষের প্রাথমিক পর্যায়ে গাছ যখন ছোট থাকে সেই সময় কি হয়, গাছের গোড়া পচার সমস্যা লক্ষ্য করা যায়। যদি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য রিডোমিল গোল্ড এটা আপনারা প্রতি লিটার জলে 2.5 গ্রাম হারে মেশাবেন এবং গাছের গোড়াতে, মূলের গোড়াতে ড্রিঞ্চিং করবেন।
যদি এতেও সমস্যার সমাধান না হয় তাহলে ভারতবর্ষের জন্য পিআই সেকটিন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন এবং বাংলাদেশের জন্য আপনারা সিকুয়েট 600 প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে যদি এতেও কাজ না হয় তাহলে ভারতবর্ষের জন্য বলবো জেলোরা প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করবেন এবং বাংলাদেশের জন্য বলবো সানফেনেট ছত্রাকনাশক এটা প্রতি লিটার জলে 2 গ্রাম এবং তার সাথে কাসুগামাইসিন এটা প্রতি লিটার জলে 1 ml আর দুটোকে একসাথে মিশিয়ে আপনারা গাছের গোড়াতে ড্রিঞ্চিং করবেন তাহলে এই ধরনের সমস্যাগুলো কেটে যাবে এরপর আসি ভেন্ডির একটি মারাত্মক সমস্যা এরপর তো গ্রীষ্ম আসছে সাদা মাছির উপদ্রব ব্যাপক হারে বেড়ে যাবে এবং সাদা মাছিকে এখন কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়ছে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করেই যেতে হবে আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন এই সাদা মাছির জন্য যে কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন তার মধ্যে যদি ট্রান্সলেমিনার অ্যাকশন থাকে তাহলে খুব ভালো হয় যদি তার মধ্যে এই গুণাবলীটি না থাকে তাহলে আপনারা অতি অবশ্যই সাদা মাছির জন্য যখনই কোনো কীটনাশক ব্যবহার করবেন তার সাথে কিন্তু সিলিকন বেস সুপার স্প্রেডার অতি অবশ্যই মেশাবেন বাংলাদেশে এটা আপনারা ম্যাজিক ড্রপ নামে পেয়ে যাবেন এবং আমাদের এখানে এরিস্টার সিলোয়েট গোল্ড নামে এটা পেয়ে যাবেন এবং আরো বিভিন্ন কোম্পানির রয়েছে এটা অতি অবশ্যই আপনারা স্প্রের সাথে মেশাবেন এরপরে আসি এই সাদা মাছির জন্য ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা লিবিক্স কোম্পানির ট্র্যাপ প্রতি লিটার জলে 2 মিলি হারে ব্যবহার করতে পারেন অথবা আপনারা বাংলাদেশের জন্য বলবো বায়ো ক্লিন ইস্পাহানি কোম্পানির এটা প্রতি লিটার জলে 1 মিলি হারে আপনারা ব্যবহার করতে পারেন অথবা বায়ার কোম্পানির ভারতবর্ষের জন্য মোভেন্টো এনার্জি এটা প্রতি লিটার জলে 1 ml হারে আপনারা ব্যবহার করবেন এবং বাংলাদেশের জন্য আপনারা মোভেন্টো এটা আপনারা প্রতি 10 লিটার জলে 13 মিলি হারে ব্যবহার করবেন এছাড়াও উলালা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে ব্যবহার করতে পারেন এইগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সাদা মাছিটাকে খুব সুন্দর কন্ট্রোলে রাখতে পারবেন ভেন্ডির জমিতে সাদা মাছির আক্রমণ কিরকম ভয়ঙ্কর হতে পারে আপনারা এই জমিটা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে ভাইরাস ফর্ম করে গেছে এবং সাদা মাছি কি করে এই ইয়েলো ভেন মোজাইক ভাইরাসটাকে ডেকে আনে যেটাকে আপনারা সাহেব রোগ বলেন বা কুঠে লেগে গেছেন বলেন তো এই জমিটাতে দেখুন কুঠে লেগে গেছে আপনাদের কথা মতো এবং এরপরে কি হবে এই গাছ থেকে আর ফলন পাওয়া যাবে না তাহলে এই জায়গাটায় আপনারা অতি অবশ্যই সতর্ক থাকবেন ভেন্ডি চাষে আরো দুটো মারাত্মক সমস্যা লক্ষ্য করা যাবে মাকড়ের সমস্যা এটা গ্রীষ্মে বেশি হবে এবং তার সাথে কাণ্ড ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এই দুটোই কিন্তু সমস্যা বেশ জোরালোভাবে লক্ষ্য করা যাবে তো মাকড়ের জন্য ভারতবর্ষের জন্য বলবো আপনারা ওবেরন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য প্রতি লিটার জলে 1 ml হারে ব্যবহার করবেন তাহলে এই সমস্যাটা কেটে যাবে এছাড়াও যদি এটা হাতের কাছে না পাওয়া যায় তাহলে বাংলাদেশের জন্য বলবো আপনারা সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক এটাও প্রতি লিটার জলে 1 ml হারে আপনারা স্প্রে করতে পারেন এবং ভারতবর্ষের জন্য বলবো আপনারা ক্রিস্টালের এবাসিন এটা প্রতি লিটার জলে আপনারা 1 ml হারে যদি স্প্রে করেন তাহলে মাকড়ের সমস্যাটা খুব সুন্দরভাবে কাটানো যাবে এরপরে আসি কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকার ব্যাপারে এই কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকার জন্য ভারতবর্ষের জন্য বলবো আপনারা বায়ারের ফেনোস্কুইক এটা প্রতি 15 লিটার জলে 10 ml হারে আপনারা ব্যবহার করবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং এছাড়াও আপনারা ভাইগো ব্যবহার করতে পারেন ভাইগো ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যাবে এরও ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 10 ml যদি ভায়োগো না পাওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা বেল্ট এক্সপার্ট এটা ব্যবহার করতে পারেন এরও ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1/2 ml এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অথবা যদি সমস্যা আরো বেশি হয় তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা কোরাজেন ব্যবহার করতে পারেন ভারতবর্ষের জন্য এই ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 5 ml এবং বাংলাদেশের জন্য দেখবেন 4 ml এর আপনাদের ওখানে পাউচ পাওয়া যায় এটা আপনারা প্রতি 15 লিটার জলে এই 4 ml হারের একটা পাউচ আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে যদি এই কীটনাশকগুলো আপনাদের দামি বলে মনে হয় ভারতবর্ষ থেকে যারা দেখছেন তাহলে আপনারা আদামা কোম্পানির প্লেথোরা ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার জলে 25 ml হারে অথবা আপনারা UPL এর গুনথার এটাও আপনারা প্রতি 15 লিটার জলে 25 থেকে 30 ml হারে ব্যবহার করতে পারেন আরেকটা সমস্যা লক্ষ্য করা যায় ভেন্ডি বা ঢেঁড়স চাষে তার হচ্ছে ফলটা শুকিয়ে যায়
আবার বর্ষার সময় ওই ফলের ডগাতে যে ফুলটা লেগে থাকে সেই ফুলটা যখন শুকিয়ে পচে যায় তখন কি হয় ওই পচাটা ফলের মধ্যে লেগে যায়। এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যদি ফল শুকিয়ে যায় এই ধরনের যদি সমস্যা লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা এমিস্টার টপ প্রতি লিটার জলে 1 ml হারে ব্যবহার করবেন এবং তার সাথে 2 গ্রাম হারে বোরন 20% এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি এটা হাতের কাছে না পাওয়া যায় তাহলে নেটিভও ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায়। এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম এবং তার সাথে প্রতি লিটার জলে 2 গ্রাম হারে বোরন দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন, তাতেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। অথবা ভারতবর্ষের জন্য আমি বলবো আদামা কোম্পানির কাস্টুডিয়া, এটা প্রতি 15 লিটার জলে 25 ml এবং তার সাথে প্রতি লিটার জলে 2 গ্রাম হারে বোরন দুটোকে একসাথে মিশিয়ে আপনারা মোটামুটি 7 থেকে 10 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এবং ফল পচে যাওয়ারও যদি সমস্যা লক্ষ্য করা যায় এই ছত্রাকনাশক এবং বোরন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন তাহলে এই সমস্যাগুলো কেটে যাবে। এছাড়াও ভেন্ডির পাতাতে পাউডারি মিলডিউর সমস্যা লক্ষ্য করা যায়। যদি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা থিওভিট মানে সালফার আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে, তাহলে এই সমস্যাটা কেটে যাবে। এবং ভারতবর্ষ থেকে আপনারা যারা দেখছেন আপনারা থিও নিউট্রি সিঞ্জেন্টা কোম্পানির এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে এই সমস্যাটা কেটে যাবে। যদি তাতেও এই সমস্যা সুরাহা না হয় তাহলে আপনারা ইন্ডেক্স প্রতি লিটার জলে 1/2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।